হ্যালো প্রিয়াংলার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো সেটা হলো যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার সবচেয়ে বেশি ফোন আসছে আমার কাছে যে লাইন ছিঁড়ে নিয়ে গেছে এবং অনেক বড়ো মাছ হিট হয়েছিল মাছ উঠাইতে পারেনি এটা সবচেয়ে বেশি ফোন আসছে অর্থাৎ একটা সিজন আসতে কিন্তু আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয় যার কারণে একটা সিজনে যদি আমি সুযোগ পেয়েও মাছগুলো হারিয়ে ফেলি তো সেটা কিন্তু আসলে অনেক কষ্টদায়ক এটা আসলে কি কারণে হয় লাইন ছিঁড়ে নিয়ে গেছে এটাকে লাইনকে দোষ দেবেন সময় এটা লাইনকে দোষ দেওয়া যাবে না আমার নিজের মধ্যেও কিছু ল্যাগিং আছে সেই ল্যাগিংগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে তো সেই ল্যাগিংগুলো কি আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যা তাহলে নেক্সট এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না তো আপনারা এটা জানলে আপনারা নিজেরাও উপকৃত হবেন এবং অনেককেও জানাতে পারবেন এবং এই বিষয়গুলো জানা থাকলে আপনার কখনোই এই রড থেকে লাইন ছিঁড়ে নিয়ে যাওয়া বা মাছ ছুটে যাওয়া এই এই ঘটনাগুলো ঘটবে না তো যাই হোক আজকে আমি ছয় সাতটা কারণ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো এবং এগুলো কিভাবে রিমুভ করবেন সেগুলো আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আছে আমি উম আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা মাছ ছুটে যাওয়া এবং লাইন নিয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে যে ছয়টি কারণ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার রিল নাম্বার টু হচ্ছে আপনার ড্র্যাক পাওয়ার নাম্বার থ্রি হচ্ছে ড্র্যাক ঘর্ষণ প্লেট নাম্বার ফোর হচ্ছে ড্র্যাগ সেট নাম্বার ফাইভ হচ্ছে লাইন ফল্ট বা লাইন ইলাস্ট্রিসিটি নাম্বার সিক্স হচ্ছে সুইভেল বা সুইভেল নট তো এই বিষয়গুলো নিয়ে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনাদের এই বিষয়টা যদি আপনারা জানেন অবশ্যই আপনাদের এই ধরনের সমস্যা ফেস করতে হবে না আর আপনি একজন প্রফেশনাল অ্যাংলারের মতো মাছ ধরতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো যাই হোক নাম্বার ওয়ানে যে আপনার রিলটা রাখছি এই রিলটা কেন আমি রাখছি কারণ আপনারা অনেকেই রিল কিনতে যান বা রিল কিনেন যেমন সাত আটশো টাকা বা বারো তেরোশো টাকা দামের রিল এগুলো কতটুকু আউটপুট পেতে চান অবশ্যই এটা থেকে ভালো কোনো আউটপুট পাবেন না আর ওই রিল ইউজ করলে ওখান থেকে মাছ ছুটে যাওয়ার সম্ভাবনায় বেশি কারণ ওগুলো ড্র্যাক সিস্টেম এবং যে ড্র্যাক পাওয়ার তারপরে ঘর্ষণ প্লেট এগুলো কখনোই মিলতাল থাকে না সব হজবরলো টাইপের যখন আপনি লোড দেবেন তখন দেখবেন যে যে লোডটা দিয়ে রাখছেন ওই লোডে যে একই সিকুয়েন্সে যে লাইন বের হবে তা কিন্তু হবে না কারণ ওই রিলটা অতটা ভালো আউটপুট আপনাকে দেবে না এটা প্রাইজই বলে দেয় তো যখন আপনি টান দেবেন তখন দেখবেন নয় হুট করে ছেড়ে দিছে আর নয় হুট করে একদম আটকায় ধরছে তখন আর ট্রেনেও আপনি লাইন বের করতে পারতেছেন না এই একটা ব্যাপার হবে তো যার কারণে আমি রিলটাকেও এখানে প্রথমে দায়ী হিসেবে ধরতেছি যে রিলের কারণে এই ধরনের সমস্যা হয় যদিও আর একটা মেজর কারণ আছে সেটাও আমি বলে দেব। তবে লাইনের দোষ সবসময় দেওয়া যাবে না কারণ আমাদের মধ্যে একটা ভুল টেন্ডেন্সি আছে যে লাইন ভালো না লাইন ছিঁড়ে যায় কিন্তু নিজের মধ্যে ল্যাগিং আছে সেটা আমি বলি না দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ড্র্যাক পাওয়ার তো যখন আপনি ড্র্যাক পাওয়ার বা ড্র্যাক নবটা যখন আপনি ঘুরান বা ড্র্যাক সেটটা বাড়িয়ে দেন তখন যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে না বা তার চেয়ে বেশি বেড়ে যায় এরকম একটা হজবরলা টাইপের হয়ে যায় আর কি যার কারণে এই মাছগুলো ছুটে যায় যখন মাছ লোড দেয় তখন রিল এলোমেলো হয়ে যায় কোন শক্তি কখন দেবে তখন রিলই জানে না এই অবস্থা হয়ে যায় তো এটাও একটা সমস্যা এটা হচ্ছে ড্র্যাক পাওয়ারের জন্য তো যখনই ড্র্যাক পাওয়ার আমি যেয়ে সেটি দিব। অবশ্যই এর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে লাইনগুলো বের হতে হবে তাহলে অবশ্যই আপনি মাছটা ব্যাক করাতে পারবেন আর তা না হলে মাছ অবশ্যই লাইন ছিঁড়ে নিয়ে যাবে অবশ্যই ছিঁড়ে নিয়ে যাবে কারণ আপনার লাইন একই সিকোয়েন্সে মাছ কিন্তু দৌড়াবে আপনার স্কুলের থেকে যা যেরকমভাবে লাইন ছাড়বে মাছ ওইভাবে দৌড়াবে তা কিন্তু না মাছ মাছের গতিতে প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেবে আর আপনার রেল যদি ওই ব্রেক ব্রেক করে আবার ছেড়ে দেয় ব্রেক করে আবার ছেড়ে দেয় তাহলে মাছ অবশ্যই লাইন ছিঁড়ে যাবে বা লাইন ছিঁড়ে নিয়ে যাবে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে ড্র্যাগ ঘর্ষণ প্লেট দুর্বল আপনার যে এই ড্র্যাগের যে ঘর্ষণ প্লেট আসলে ঘর্ষণ প্লেটটা কোথায় থাকে ড্র্যাগ পাওয়ার কিন্তু মূলত এই স্পুলের মধ্যেই ঘর্ষণ প্লেটটা কিন্তু এই স্পুলের মধ্যেই থাকে তো এর মধ্যে অনেকগুলো প্লেট থাকে ওই প্লেটগুলো দ্বারাই আসলে ব্রেক সিস্টেমটা হয় এই যে আমাদের ড্র্যাগের যে ব্রেক সিস্টেমটা কী জন্য হয় ওই 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 প্লেটগুলোর কারণেই ওখানে অনেকগুলো প্লেট দেওয়া আছে যেটা ব্রেক সিস্টেমে কাজ করে তো এগুলো দুর্বল হলে এই ধরনের সমস্যাগুলো আপনাকে পড়তে হবে যে যখন দেখবেন যে লাইন হুটহাট করে ছেড়ে দিচ্ছে আবার ধরে রাখতেছে কিপ করতেছে আবার হুটহাট করে ছেড়ে দিচ্ছে এই রকম হচ্ছে এইরকম পাওয়ারের যে অর্থাৎ ড্র্যাগের যে ঘর্ষণ প্লেটগুলো থাকে এই প্লেটগুলো এবং প্লেট গুলো এই ধরনের সমস্যাগুলো হয় চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ড্র্যাগ সেট ভুল অর্থাৎ আপনি মাছ ধরার আগে যে বিষয়গুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি নদীর ধারে বসেই আগে আপনার রিলটা যখন রিল সেট করবেন রডের সাথে তখন আপনি এই ড্র্যাগ পাওয়ারটা অবশ্যই টেনে দেখবেন যে আপনার ড্র্যাগটা কততে সেট আছে এরকম ট্রেনে দেখবেন যে ড্র্যাগটা কততে সেট আছে তো এটা আমার লাইন টেনশনের থার্টি পারসেন্ট আছে কিনা না অবশ্যই এই বিষয়টা দেখবেন তো এটা কেমনে দেখবেন ধরুন আপনার লাইনটা নয় কেজি লোড নিতে পারে তো নয় কেজির থার্টি পারসেন্ট হবে তিন কেজি অবশ্যই আপনি তিন কেজি ড্র্যাকসে ড্র্যাক সেট করে রাখবেন যেন তিন কেজি লোডে আপনার এখান থেকে লাইনগুলো বের হয়ে যায় এর বেশি হলে লাইনটা অবশ্যই ছিঁড়ে যাবে এখন আপনার লাইন হচ্ছে নয় কেজি আপনি দিয়ে রাখছেন ড্র্যাগসেট দশ কেজিতে তাহলে মাছ হিট করবেন সাথে সাথে ছিঁড়ে যাবে এবং এমন সাউন্ড হবে অনেকেই বলেন ভাই ঠাস করে ছিঁড়ে গেছে কত বড় মাছ ভাই ছোটো মাছ এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে এটা আপনার ভুলের কারণে বা আপনার ল্যাগিংয়ের কারণে তো যখন এইভাবে টান দিবেন টান দিয়ে আগে দেখবেন টেস্ট করে নেবেন যে আপনার লাইন ইজিলি বা থার্টি পার্সেন্ট লোডে বের হচ্ছে কিনা আপনি প্রথমে থার্টি পারসেন্ট রাখেন পরে আপনার মাছের ওয়েট বুঝে আপনি বাড়িয়ে দেন বা কমিয়ে দেন মাছের ওয়েট বুঝে আপনি বাড়াবেন কমাবেন আপনি আগেই আপনি ছয় কেজি সাত কেজি দিয়ে রাখবেন আপনি কি জানেন যে আপনার ছয় কেজি সাত কেজি মাছ ধরবে আপনার ওই ওইখানে মাছ দুই তিন কেজি মাছ ধরে আপনার লাইন ছিঁড়িয়ে নিয়ে যেতে পারবে এটুকু ক্ষমতা থাকবে যখন আপনি ড্র্যাক পাওয়ারটা বেশি রাখবেন তো এই জন্য আপনারা ড্র্যাগ পাওয়ারটা সবসময় কমায় রাখবেন থার্টি পার্সেন্ট করে রাখবেন মাসের শক্তির উপরে বেস করে আপনি এটা বাড়িয়ে দেবেন এটা ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার কিসের জন্য দিছে এটা দ্রুত এবং কুইক সেট এটা কুইক সেট করার জন্য আপনাকে কিন্তু মূলতই উপরের সাইডে দিছে তাহলে নিচে কিন্তু আপনি আর অনেক ঝামেলা হতো যখন আপনার মাছ হিট হয়েছে আপনি পা বাড়াবেন না কমাবেন এটা কিন্তু আপনার তখন অনেক ঝামেলা হতো কিন্তু এখানে ফ্রন্টে দেওয়ার কারণ কি ফ্রন্টে দেওয়ার কারণ আপনি দ্রুত যেন এটা অপারেশন করতে পারেন তো এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অবশ্যই থা থার্টি পারসেন্ট ব্র্যাক পাওয়ার রাখবেন এটা একটা মেজর কারণ আর এটা কিন্তু অবশ্যই আপনারা যদি এই বিষয়টা এই এই বিষয়টা যদি আপনি ফলো করেন লাইন কোনো ফ্যাক্ট না আপনি নিজে মাছ উঠাতে পারবেন এবং মাছের সাথে অনেকক্ষণ খেলতে পারবেন আর সেট যদি বেশি রাখেন অবশ্যই মাছের সাথে বেশিক্ষণ খেলতে পারবেন না মাছ ছিঁড়ে নিয়ে যাবে এটা নিশ্চিন্ত তো পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে লাইন ফল্ট লাইন ফল্ট নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি তৈরি করা আছে আপনারা একটু দেখে নেবেন যদিও এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি কারণ যখন করেছি ও ওই টাইমে আপনার আমার অডিয়েন্স কম ছিল যার কারণে অনেকেরই এই বিষয়গুলো জানা হয়নি তো লাইন ফল্ট বা লাইন নিকট নিয়ে আমার ভিডিও আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন লিঙ্কটি আমি আই বাটনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তারপরে আসেন লাইন এলাস্ট্রিসিটি লাইন এলাস্ট্রিসিটিটা কি তো আমাদের আমরা অনেকেই লাইন ইউজ করি অনেক ধরনের লাইন আমি অনেকজনের লাইন টেনে টেনে দেখছি যে কিছু কিছু লাইন ঠিক আছে তাদের এলাস্ট্রিসিটিটা ঠিক আছে কোন লাইনটা ভালো যে লাইনটার এলাস্ট্রিসিটি আপনার ফাইভ হবে তো কীরকম ফাইভ 5% ধরেন আপনি একশো ফিট লাইন নিলেন ওটা যখন টান দিবেন পাঁচ ফিট যেন আপনার এলাস্ট্রিসিটি হয় বা বলে যায় তাহলে অবশ্যই লাইনটা ভালো কিন্তু পাঁচ ফিটের চেয়ে আবার দশ ফিট যদি বলে যায় তাহলে কিন্তু লাইনটা ভালো না আবার পাঁচ পার্সেন্টের চেয়ে যদি আবার কম হয় এলাস্টিসিটি। দুই তিন পার্সেন্ট বা হয়ই না ওই লাইনটা কিন্তু ভালো না কারণ ওইটা লাইন শক্ট হওয়ার মেজর কারণ ওটাও কিন্তু লাইন শখ থেকে আমাদের বাঁচায় এই এলাস্টিসিটিটা একদম বেশি হওয়া যাবে না আবার একদম কম হওয়া যাবে না অর্থাৎ ফাইভ পার্সেন্ট লাগবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের লাইনের ফল্টের কারণ দ্বিতীয়ত হচ্ছে সুইবেল আমরা যে সুইবেলগুলো ইউজ করি আসলে অতটা গাইডলাইন ফলো করে ইউজ করি না যে এই সুইবেলটা আসলে কত কেজি লোড নিতে পারবে আর এটা আমার লাইনের সাথে যায় কি না এরকম ব্যাপারগুলো কিন্তু অনেকগুলোই আছে দেখা যায় যে অনেক মোটা সুইবেল আমরা চিকন লাইন দিয়ে ইউজ করতেছি আবার এক সময় দেখা যাচ্ছে যে অনেক মোটা মোটা লাইন দিয়ে ছোটো সুইওয়েল আমরা ইউজ করতেছি তো এই কারণগুলো কিন্তু সুইওয়েলটা সোজা হয়ে যাবে বা লাইনটা ছিঁড়ে যাবে এই কারণগুলোর মধ্যে অবশ্যই লাইনের সাথে ব্যালেন্স করে আপনারা সুইবেল ইউজ করবেন আর আমি সুইবেল নেয়ের আগেও ভিডিও তৈরি করছি আপনারা দেখতে পারেন ব্যারেল সুইবেল এবং বল ব্যারিং সুইবেলের মধ্যে কিছু পার্থক্য এবং কোনটা ইউজ করবেন সেটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এরপরে আছে হচ্ছে নট দুর্বল এখন আমরা অনেকেই ফাস্ট নট ইউজ করি এই নটগুলো দিতে অনেক সময় লাগে কিছু কিছু নট আছে যেগুলো দিতে অনেক সময় লাগে কিন্তু সময় লাগলেও ওই নটগুলো এত শক্তিশালী যে একটা নটের যে স্ট্রেংথটা অনেক বাড়িয়ে দেয় যার কারণে ওই নটগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই আমি সুইবেল নট নিয়ে নেক্সট একটা ভিডিও তৈরি করব এবং ওইখানে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো যে কিভাবে কোন নটগুলো কোথায় ইউজ করবেন আর নট কত প্রকার এবং কী কী যদি আপনারা চান তো এই হচ্ছে আমার মূল কারণগুলো এই কারণগুলোর জন্যই মূলত আমাদের মাছগুলো লাইন ছিঁড়ে নিয়ে যায় বা লাইনগুলো ছিঁড়ে যায় এই কারণে আপনাকে আমি যে এই স্টেপগুলো বললাম এই স্টেপটা ফলো করেন যদি আপনার মাছ ছুটে যায় বা লাইন ছিঁড়ে নিয়ে যায় তাহলে আমাকে ফোন দিয়ে ভাই বগাঝগা করেন যে ভাই আপনি ভুল গাইডলাইন দিলেন বা এটা আমার কাজে লাগলো না অবশ্যই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে নদীতে বসেন যত বড়ো মাছই হোক তার সাথে কিছুক্ষণ হলে আপনি খেলতে পারবেন আপনার লাইনটা ছিঁড়ে নিয়ে যেতে পারবে না যত বড় মাছ হোক তো অনেকেই আছেন যারা মাছ টেনে নিয়ে উঠায় নিয়ে আসতে চান ভাই মাছকে কিছুটুকু সময় দেন কারণ মাছটা যখন হিট হয় তখন তার দৌড়ের গতিটা অনেক বেড়ে যায় কারণ আপনার এই জিনিসটা বুঝতে হবে যে বাঘ যখন হরিণের পিছনে দৌড়ায় হরিণটা কিন্তু যানের ভয়ে দৌড়ায় আর বাঘটা কিন্তু পেটে ক্ষুদা নিয়ে দৌড়ায় কার দৌড়টা বেশি হয় অবশ্যই হরিণের দৌড়টাই বেশি জোরে হয় এবং তার যান বাঁচানো দৌড় আর এর হচ্ছে ক্ষুধার পেটে দৌড় তাহলে যান বাঁচানোর দৌড়টাই তো বেশি হবে অর্থাৎ মাছ যখন যখন হিট হবে তাৎক্ষণিক মাছটা একটা আতঙ্কে এসে দৌড় দেবে তো ওই দৌড়টাই আপনাকে প্রথম তাকে ব্রেক করাতে হবে ওই প্রথম ব্রেকটা করাতে পারলে মাছের সাথে ধীরে ধীরে খেলে উঠাতে পারবেন আর এই প্রথম ব্রেকেই আমরা মাছটা ছেড়ে দেই এই সব ভুলের কারণে এই এই ভুল থাকার কারণেই আসলে মূলত এই লাইনগুলো ছিঁড়ে যায় বা আপনার মাছগুলো ছুটে যায় এবং যেই মাছই ছুটুক আপনি বলেন অনেক বড় মাছ আর যেটা ছোটে এটা অনেক বড় মাছ হয় সেটা আমাদের অনেক পুরনো প্রবাদ আর কি তো যাই হোক আজকের বিষয়টা ছিল এই বিষয়টা নিয়ে যদিও এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করতাম না যখন দেখলাম যে অনেকেই ফোন করতেছে যে ভাই খালি মাছ ছুটে যাচ্ছে লাইন ছিঁড়ে নিয়ে যাচ্ছে ভালো লাইন দরকার তো এখানে শুধু লাইনের দোষ দেওয়া যাবে না নিজের যে ল্যাগিংগুলো আছে এগুলো আগে ফাইন্ড আউট করেন তারপরে আপনি বলেন যে ভাই লাইন ছিঁড়ে যাচ্ছে বা এই সমস্যা হচ্ছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ